সূরা আল মুমিনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে একান্ত বিনয় অবনত হয়। ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে। ওয়াল্লাযীনা হুম লিজ-যাকাতি ফাঈলুন, যারা রীতিমতো যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে। ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, তবে নিজেদের স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের উপর এই বিধান প্রযোজ্য নয়। এখানে হেফাজত না করার জন্য তারা কিছুতেই তিরস্কৃত হবে না। অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া যদি কেউ অন্য কোন পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায়, তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে। যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে। যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিকে যত্নবান হয়। এই লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারও এরা পাবে, তারা সেখানে চিরকাল থাকবে। এ মানুষ, তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো। আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি। অতঃপর তাকে আমি শুক্র কীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। এরপর এ শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি। অতঃপর এ জমাট রক্তকে মাংস পিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এ পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এ অস্থি পাঁজরকে গোশতের পোশাক পরিয়ে দিই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। একটি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও। তারপর কিয়ামতের দিন তোমরা সবাই পুনরুত্থিত হবে। আনিল,
আমি তোমাদের উপর এ সাত আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্ট সম্পর্কে মোটেই উদাসীন নই। بقدر فأسكنناه في الأرض وإنا على ذهاب به لقادرون আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে রেখেছি, আবার এক সময়ে তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি, তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয় আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহার গ্রহণ করো। আর জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ের তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে, খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। মানুষ, তোমাদের জন্য অবশ্যই চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে, তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই, এছাড়াও তোমাদের জন্য তাতে আরো অনেক উপকারিতা রয়েছে, তার গোশত থেকে তোমরা আহারও করো, আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সওয়ার হও, অবশ্য জলযানেও তোমাদের আরোহণ করানো হয়। অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম, সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার, তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোন মাবুদ নেই, তোমরা কি তাকে ভয় করবে না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة এখন তার জাতির মোড়লরা যারা তার আগে থেকে কুফরি করছিল একথা শুনে অন্যদের বলল, এ ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ, আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায়, আল্লাহ তারা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন, আমরা তো এমন কোন কথা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি। ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। মূলত এ মানুষটি এমন যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে, অতএব তোমরা তার কোনো কথায় কান দিও না, বরং এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো, হয়তো সে এমনি সেরে যাবে। একথা শুনে নূহ তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করল তুমি সেভাবেই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো।
فأوحينا إليه أن اصنع الفلك بأعيننا ووحينا فإذا جاء أمرنا وفاردت النور فاسلك فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول منهم ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون. অতপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আজাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও। তোমার পরিবার পরিজনদেরও উঠিয়ে নেবে, তবে তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত এসে গেছে সে ছাড়া। দেখো, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরজি পেশ করো না, কেননা মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। তারপর যখন তুমি এবং তোমার সাথীরা নৌকায় আরোহণ করবে, তখন শুধু বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন। إن في ذلك لآيات وإن كنا لمبتلين. তুমি নৌকায় উঠে বলো, হে আমার মালিক, তুমি আমাকে জমিনের কোথাও বরকতের সাথে নামিয়ে দাও, একমাত্র তুমিই পারো আমাকে শান্তির সাথে কোথাও নামিয়ে দিতে। নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে, তাছাড়া মানুষদের পরীক্ষা তো আমি সব সময়ই নিয়ে থাকি। منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. এদের পরে আমি আর এক জাতিকে পয়দা করেছিলাম, অতঃপর তাদেরই একজনকে তাদের কাছে নবী করে পাঠিয়েছি, যার দাওয়াত ছিল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলারই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই। তোমরা নূহের জাতির ভয়াবহ আজাব দেখেও কি সাবধান হবে না? وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب منه নবীর কথা শুনে তার জাতির নেতৃস্থানীয় লোকজন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকে সর্বোপরি, যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা অন্য লোকদের বলল, এ ব্যক্তিটি তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়, তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। بشرا مثلكم إنكم إذا لخاسرون. এমত অবস্থায় তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী মনে করে তার কথা মেনে চলো,
তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে এই যে বিষয়টি যা দিয়ে তোমাদের সাথে এ ওয়াদা করা হচ্ছে, এটা মানুষের বৈষয়িক বুদ্ধি থেকে অনেক দূরে এবং ধরা ছোঁয়ারও অনেক বাইরে। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়া জীবনই তো হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানেই বাঁচব, আমাদের কখনোই আবার পুনরুত্থিত করা হবে না। নবুয়তের দাবিদার এ ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, আমরা তার উপর ঈমান আনব না। এদের মিথ্যাচার দেখে সে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া চাইল এবং বলল, হে আমার মালিক, তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তুমি ভেবো না, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। অতঃপর সত্যি সত্যি একদিন আমার এক মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ বস্তুতে পরিণত করে দিলাম। অতঃপর সবাই বলে উঠল, আল্লাহর গজব নাজিল হোক জালেম সম্প্রদায়ের উপর। আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি। কোন জাতি তার দুনিয়ার বাঁচার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি সময় এসে গেলে তা কেউ বিলম্বিত করতে পারেনি। অতঃপর দুনিয়ার জাতিসমূহের কাছে আমি একের পর এক রসুল পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তার প্রতি পাঠানো আমার রসুল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্য তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের একদিন ইতিহাসের কাহিনীর বিষয়ও পরিণত করেছি। বিধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি। তারপর আমি এক সময় আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পারিষদদের কাছে, কিন্তু তারা তাদের মেনে নেয়ার বদলে অহংকার করল। তারা ছিল স্পষ্টত একটি নাফরমান জাতি।
أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون তারা বলতে লাগলো, আমরা কি এমন দুজন মানুষের পরিমাণ আনবো যারা আমাদের মতোই মানুষ, অপরদিকে তাদের জাতিও হচ্ছে আমাদের সেবাদাস? তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল, ফল এই দাঁড়ালো তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। আমি মুসাকে আমার কিতাব দান করেছি যেন লোকেরা তা থেকে হিদায়ত লাভ করতে পারে। এভাবেই আমি মরিয়াম পুত্র ঈসা ও তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি এবং তাদের এক নিরাপদ ও প্রস্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আমি আশ্রয় দিয়েছি। হে আমার রসুলরা, তোমরা পাক পবিত্র জিনিসসমূহ খাও, হামেশা নেক আমল করো, কেননা তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি। এই যে তোমাদের জাতি তা কিন্তু দিনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক, অতএব তোমরা আমাকেই ভয় করো। কিন্তু লোকেরা নিজেদের মাঝে এ মৌলিক বিষয়টাকে বহুধা বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতুষ্ট। অতএব হে নবী, তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজ নিজ বিভ্রান্তিতে পড়ে থাকার জন্য ছেড়ে দাও। তারা কি এটা ধরে নিয়েছে আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি এবং তার অর্থ এই যে আমি সব সময় তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করে যাব? না, আসলে তা নয়, কিন্তু এরা তো সে সম্পর্কে কিছুই বোঝে না। যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, যারা তাদের মালিকের নাজিল করা আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা তাদের মালিকের মালিকানার সাথে অন্য কাউকে শরীক করে না, যারা তাঁর পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, তারপরেও তাদের মন ভীত কম্পিত থাকে, তাদের একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ সত্যিকার অর্থে এরাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর, উপরন্তু তারা সবার চাইতে অগ্রগামীও। وَلَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَلَدَيْنَا كِتَابٌ
ينطق بالحق وهم لا يظلمون আমি কারো উপরে তার সাধ্যাতিক বোঝা চাপাই না। প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে, যা তাদের অবস্থা ঠিক ঠিক বলে দেবে, আর এ ব্যবস্থাপনায় তাদের উপর কোন জুলুম করা হবে না। বরং তাদের অন্তর এ বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে আছে, এছাড়াও তাদের জীবনে আরো বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময় করে থাকে। এরা এসব কাজ থেকে কখনো ফিরে আসে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশীল লোকদের শাস্তি দ্বারা আঘাত করি, তখন তারা সাথে সাথেই আর্তনাদ করে ওঠে। তখন বলা হবে, আজ আর আর্তনাদ করো না, তোমাদের আমার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। فكنتم على أعقابكم تنكصون যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো হতো, তখন তোমরা আমার নবীদের আওয়াজ শোনা মাত্রই উল্টো দিকে সরে পড়তে। مستكبرين به سامرا تهجرون সরে পড়তে নেহায়েত দম্ভ ভরে, পরে নিজেদের মজলিসে গিয়ে অর্থহীন গল্প গুজব জুড়ে দিতে। আফালাম ইয়াদাব্বারুল কওলা আম জাআহুম মা লাম ইয়াতি আবাআহুমুল আউয়ালিন এরা এই কালাম কোরআনের উপর কি চিন্তা ভাবনা করে না, কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি? أم لم يعرفوا رسولهم فهم له منكرون অথবা তারা কি তাদের রাসূলকে চিনতে পারেনি যে জন্য তারা তাকে অস্বীকার করছে? أم يقولون به جنة بل جاءهم بالحق وأكثرهم للحق كارهون কিংবা তারা কি একথা বলে তার সাথে কোন রকম পাগলামি রয়েছে? বরং আসল কথা হচ্ছে, রাসূল তাদের কাছে সত্য নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে। যদি এমন হতো সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুগামী হয়ে যেত, তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরো যা কিছু এ উভয়ের মাঝে আছে তার গোটা ব্যবস্থাপনা কবেই ভেঙে বিশৃঙ্খল হয়ে পড়ত। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়ে এসেছি, কিন্তু আশ্চর্য তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। হে নবী, তবে কি এরা মনে করে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছো? অথচ তোমার মালিকের দেয়া পারিশ্রমিক এদের পার্থিব পারিশ্রমিকের তুলনায় অনেক উৎকৃষ্ট, আর তিনি তো হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তুমি তো তাদের সঠিক পথের দিকেই আহ্বান করছো। অবশ্য যারা আখেরাতের উপর ইমান আনে না
তারাই কেবল হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আজ যদি আমি এদের উপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে দিই তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে পড়বে। ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون আমি এদের কঠোর আজাব দ্বারা পাকড়াও করলাম, তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কখনো এরা কাতর প্রার্থনাটুকু পর্যন্ত আমার কাছে পেশ করল না। অতঃপর যখন সত্যি আমি এদের উপর কঠোর আজাবের দুয়ার খুলে দেব তখন তুমি দেখবে এরা হতাশ হয়ে পড়ছে। হে মানুষ, তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের শোনার জন্য কান, দেখার জন্য চোখ ও চিন্তা গবেষণা করার জন্য একটি মন দিয়েছেন, কিন্তু তারা এসব দানের শুকর খুব অল্পই আদায় করে। وَهُوَ الَّذِي ذَرَأَكُمْ فِي الْأَرْضِ وَإِلَيْهِ تُحْشَرُونَ তিনিই তোমাদের সৃষ্টি করে জমিনে তোমাদের বংশ বিস্তার করে চারিদিকে ছড়িয়ে রেখেছেন, একদিন তোমাদের সবাইকে আবার তার কাছেই একত্রিত করা হবে। وَهُوَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَلَهُ اخْتِلَافُ اللَّيْلِ وَالنَّهَارِ أَفَلَا تَعْقِلُونَ তিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান, রাত দিনের আবর্তন তার ইচ্ছায় সংঘটিত হয়, এত সব কিছু দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে। যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে, তারা বলেছিল আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখন কি আমরা পুনরুত্থিত হব? লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন তারা বলে আসলে এভাবেই আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদের পুনরুত্থানের ওয়াদা দিয়ে আসা হচ্ছে, মৃত্যুর পর আবার জীবন লাভের এ কথাগুলো অতীতের দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। হে নবী, এদের জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তাহলে বলো এ জমিনে এবং এখানে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? ওরা বলবে হ্যাঁ সবকিছুই আল্লাহর। তুমি বলো এর পরেও তোমরা কি চিন্তা ভাবনা করবে না? তুমি এদের আরো জিজ্ঞেস করো এ সাত আসমান ও মহান আরশের অধিপতি কে? জবাব দেবে এ সব কিছুই আল্লাহর। তুমি বলো তারপরও তোমরা কি আল্লাহকে ভয় করবে না? بيده ملكوت كل شيء
وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون. তুমি আবারও জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো কার হাতে রয়েছে আসমান জমিন সব কিছুর একক কর্তৃত্ব? হ্যাঁ, তিনি যাকে ইচ্ছা তাকেই পানা দেন, কিন্তু তার বিরুদ্ধে কেউ কাউকে পানা দিতে পারে না। ওরা আবারও সাথে সাথে বলবে, হ্যাঁ মহান আল্লাহ তালার, তুমি বলো এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ? আসলে আমি তো সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এরা সবাই মিথ্যাবাদী। وَمَا كَانَ مَعَهُ مِنْ إِلَٰهٍ إِذًا لَّذَهَبَ كُلُّ إِلَٰهٍ بِمَا خَلَقَ وَلَعَلَىٰ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ. আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোন মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোন মাবুদ থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত, এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত। এরা যা কিছু আল্লাহ তাআলা সম্পর্কে বলে তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান। উপস্থিত অনুপস্থিত সব কিছুর সম্মুখ ওয়াকেফাল তিনি, সুতরাং এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে তিনি তার চাইতে অনেক পবিত্র। হে নবী, তুমি বলো হে আমার মালিক, যে আজাবের ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার মালিক, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে সামিল করে এ আজাব প্রত্যক্ষ করায়ও না। হে নবী, আমি তাদের কাছে যে আজাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। ادفع بالتي هي احسن السيئه نحن اعلم بما يصفون. হে নবী, তারা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। وقل رب أعوذ بك من همزات الشياطين. সেবাপরে উদ্বিগ্ন না হয়ে তুমি বরং বলো, হে আমার মালিক, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার পানা চাই। وأعوذ بك رب أن يحضرون. আরো বলো, হে আমার মালিক, আমি এ থেকেও তোমার পানা চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেঁষবে। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون. এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে তখন সে বলবে, হে আমার মালিক, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও। لعلي أعمل صالحا فيما تركت. যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি, তখন বলা হবে না তার কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা সে শুধু বলার জন্যই বলবে,
এই মৃত ব্যক্তিদের সামনে একটি যবনিকা তাদের আড়াল করে রাখবে সেই দিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। অতঃপর যেদিন শিঙায় ফু দেওয়া হবে সেদিন মানুষ এমনই দিশেহারা হয়ে পড়বে যে তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না, না তারা একজন আরেকজনকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে। অতএব সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব মানুষ যারা মুক্তিপ্রাপ্ত। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবন মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে, তারা জাহান্নামে থাকবে চিরকাল। تلفح وجوههم النار وهم فيها كالحون জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। أَلَمْ تَكُنْ آيَاتِي تُتْلَى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ তাদের যখন জিজ্ঞেস করা হবে এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? قَالُوا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا তারা বলবে হে আমাদের মালিক, আমাদের দুর্ভাগ্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন হে আমাদের মালিক, তুমি আজ আমাদের এই আগুন থেকে বের করে নাও, আমরা যদি দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোন কথাই আমাকে বলো না। من عبادي يقولون ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল এমনও আছে যারা বলতো হে আমাদের মালিক, আমরা তোমার উপর ইমান এনেছি অতএব তুমি আমাদের দোষ ত্রুটি সমূহ মাফ করে দাও, তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট দয়ালু। অতঃপর তোমরা তাদের উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তো তাদের দিয়ে হাসি তামাশাই করতে। তাদের সে ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম, মূলত তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল মানুষ। قال كم لبثتم في الأرض عدد سنين الله تعالى বলবেন বলো তো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছো। قالوا لبثنا يوما أو بعض يوم فاسأل العادين তারা বলবে আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ,
তুমি না হয় তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছো, কত ভালো হতো যদি তোমরা এই কথাটা ভালো করে জানতে। أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছো আমি তোমাদের এমনি অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না? فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সব কিছুর যথার্থ মালিক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সম্মানিত আরশের একক অধিপতিও তিনি। وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোন মাবুদকে ডাকে, তার কাছে যার জন্য কোন রকম সনদ নেই, সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না যারা তাকে অস্বীকার করেছে। হে নবী, তুমি বলো, হে আমার মালিক, তুমি আমায় ক্ষমা করো, কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট।